আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, জামিল টেডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন আরও একটি ভিডিও। দর্শক বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি মোহাম্মদ দীপু ভাই, যিনি একজন সিঙ্গাপুর প্রবাসী। দীপু ভাইয়ের মালামালগুলো সম্পর্কে একটা রিভিউ নিয়ে চলুন দেখে আসি। ভাই, ওনার বাড়ির জন্য আমাদের কাছ থেকে যেই স্যানিটারি এবং ইলেকট্রিক মালামাল নিয়েছে সেই মালামালগুলো সম্পর্কে বিস্তারিত এবং এই মালামালের দামগুলো। শুরুতেই ভেজেন আমাদের কাছ থেকে নিয়েছেন স্টেলা ব্র্যান্ডের একটি বেসিন। আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে যে মিডিয়াম সাইজের বেসিনটি ছিল আমাদের কাছে, এর টপটা যদি আপনাদের একটু দেখাই, দেখেন এখানে কিন্তু মোটামুটি যেই স্পেস রয়েছে সেখানে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের হাত মুখ ধুতে পারবেন, যেটি দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় দেখাচ্ছে দর্শক বন্ধুরা। তো ভাইয়া, এই বেসিন নিয়েছেন আমাদের কাছ থেকে এক পিস, যার এক পিসের মূল্য রেখেছি কিন্তু আমরা মাত্র 3600 টাকা। এর পাশাপাশি ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন একটি লো প্যান, স্টেলা ব্র্যান্ডের মধ্যেই বিগ সাইজের যে লো প্যানটি ছিল আমাদের কাছে ব্লু কালারের মধ্যে, ভাইজান কিন্তু সেই ব্লু কালারের লো প্যান নিয়েছেন এক পিস, যার এক পিসের মূল্য পড়েছে মাত্র 1750 টাকা। এর পাশাপাশি ভাইজান ওনার বেসিনের জন্য নিয়েছেন একটি বেসিন সেলফ। বেসিন সেলফটা আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বডিটা হচ্ছে এসএসএর এবং বেসিনের যে গ্লাসটা দেওয়া রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ 10mm টেম্পার্ড গ্লাস। তো ভাই, এই 10mm টেম্পার্ড গ্লাসের বেসিন সেলফ নিয়েছেন আমাদের কাছ থেকে এক পিস, যার এক পিসের মূল্য রেখেছি আমরা মাত্র 750 টাকা। এর পাশাপাশি কিন্তু ভাই ওনার কিচেন রুমের জন্য একটি কিচেন সিঙ্কও নিয়েছেন আমাদের কাছ থেকে, যেটি হচ্ছে 18 ইঞ্চি বাই 30 ইঞ্চি সাইজের মধ্যে একটি বোল এবং একটি ট্রে দেওয়া রয়েছে সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ট্রের এখানে কিন্তু একটু ঢেউ ঢেউ দেওয়া রয়েছে, যেখানে আপনারা হাঁড়ি পাতিল ধোয়ার পরে ট্রের উপরে হাঁড়ি পাতিলগুলো রাখলে এখান থেকে কিন্তু পানিগুলো গড়িয়ে বলে চলে যাবে। বোলটা যদি একটু দেখাই আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন বোলের গভীরতাটা কিন্তু হচ্ছে প্রায় 8 ইঞ্চির মতো এবং এর সম্পূর্ণ বডিটাই কিন্তু 304 গ্রেডের অ্যাসেস দিয়ে তৈরি, যাতে কখনো জং বা মরিচ আসবে না। এবং এই সিঙ্কের সাথে কিন্তু দর্শক বন্ধুরা আমরা একটি অ্যাসেসের ওয়েস্টও দিয়ে দিব এবং এর নিচে যত পাইপ ফিটিংসের প্রয়োজন হবে সেগুলোও কিন্তু সিঙ্কের সাথে আমরা দিয়ে দিব। তো ভাইজান, এই 18 ইঞ্চি বাই 30 ইঞ্চি সাইজের মধ্যে সিঙ্ক নিয়েছেন আমাদের কাছ থেকে এক পিস, যার এক পিসের মূল্য রেখেছি আমরা মাত্র 4500 টাকা। এর পাশাপাশি ভাইজান নিয়েছেন ওনার বেসিনের পাশে যে লিকুইড সোপ ডিসপেন্সার প্রয়োজন হয় সেই লিকুইড সোপ ডিসপেন্সার এক পিস, যেটি হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার বডির মধ্যে, যেহেতু ভাইয়ার বেসিনটাও সাদা কালার এবং এর সাথে মিল রেখে কিন্তু ভাইজান ডিসপেন্সার আমাদের কাছ থেকে সাদা কালার ছোট সাইজের মধ্যে নিয়েছেন এক পিস, যার এক পিসের মূল্য রেখেছি আমরা মাত্র 450 টাকা। পাশাপাশি আরও নিয়েছেন ভাইজান আমাদের কাছ থেকে ওনার ওয়াশরুমের জন্য যে শাওয়ার প্রয়োজন হয় সেই শাওয়ারটি। আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ অ্যাসেস বডির মধ্যে যে 8 ইঞ্চি সাইজের শাওয়ারটি ছিল আমাদের কাছে সেই শাওয়ারটি কিন্তু ভাইজানকে আমরা দিয়েছি, যার মূল্য পড়েছে মাত্র 2500 টাকা। এবং এর পাশাপাশি ভাইজান নিয়েছেন একটি ভালো মানের বেসিনের কল, যেটি কিন্তু সম্পূর্ণ পিতলের বডি এবং পিতলের বডি হওয়ার পরও উপরে এসএসএ নিকেল করা রয়েছে, যেটি দেখতে কিন্তু খুবই ভালো দেখাচ্ছে। এবং এই কলটি কিন্তু খুবই হেভি, আপনারা ইউজ করেও খুবই কমফোর্টেবল ফিল পাবেন। তো ভাইজান, এই বেসিনের কল নিয়েছেন আমাদের কাছ থেকে এক পিস, যার এক পিসের মূল্য রেখেছি আমরা মাত্র 2500 টাকা। এর পাশাপাশি ভাইজান ওনার কিচেন সিঙ্কের জন্য একটি সিঙ্কের কলও নিয়েছেন, এটাও কিন্তু সম্পূর্ণ পিতলের বডি, মিলানো ইতালি ব্র্যান্ডের মধ্যে সম্পূর্ণ বডিতেই অ্যাসেস নিকেল করা রয়েছে। তো ভাইজান, ওনার একটা কিচেন সিঙ্কের উপরে বসানোর জন্য এই সিঙ্কের কলও নিয়েছেন এক পিস, যার এক পিসের মূল্য রেখেছি কিন্তু আমরা মাত্র 2050 টাকা। এবং এর পাশাপাশি ভাইজান ওনার ওয়াশরুমের জন্য একটি টিস্যু বক্স নিয়েছেন আমাদের কাছ থেকে, যেটি সম্পূর্ণ অ্যাসেস বডি এবং এটি হচ্ছে প্রীতি ব্র্যান্ডের স্মল সাইজের যে টিস্যু বক্সটি ছিল আমাদের কাছে সেই টিস্যু বক্সটি ভাইজান নিয়েছেন এক পিস, যার মূল্য পড়েছে কিন্তু মাত্র 1050 টাকা। এর পাশাপাশি ভাইজান নিয়েছেন এসএসএর হেভি টাওয়ারেল, এসএসএর মধ্যে খুবই হেভি যে টাওয়ারেলটি ছিল আপনারা দেখতেই পাচ্ছেন সেই তাওয়ারেলটি কিন্তু ভাইজানকে আমরা দিয়েছি, যার এক পিসের মূল্য পড়েছে মাত্র 650 টাকা। এবং এর পাশাপাশি ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন আবুল খায়ের বিপকক, আবুল খায়ের বিপককটি যদি আপনাদের দেখাই এটি কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে পিতল বডি, উপরে এসএসএন নিকেল করা রয়েছে। এবং এই আবুল খায়ের প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে 10 বছরের করে গ্যারান্টি পেয়ে যাবেন, কোনো প্রকার সমস্যা হলে কিন্তু সাথে সাথেই প্রোডাক্টের রিপ্লেস পাবেন আপনারা অবশ্যই।
তো ভাইজান, এই আবুল খায়ের বেসিনের কল নিয়েছেন আমাদের কাছ থেকে এক পিস, এবং ভাইজান একটি কনসোল স্টপ কক বা ঝর্ণার চাবিও নিয়েছেন আমাদের কাছ থেকে এক পিস। ঝর্ণার চাবিটির মূল্য পড়েছে কিন্তু মাত্র 1435 টাকা এবং বিপ ককটির মূল্য পড়েছে মাত্র 1190 টাকা। এর পাশাপাশি ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন এসএসএ সাবানদানি। এসএসএ সাবানদানিটা যদি একটু দেখাই, এটি কিন্তু 304 গ্রেড খোদাই করে লেখাও রয়েছে সম্পূর্ণ এসএসএর। যেই সাবানদানিটি ছিল আমাদের কাছে ভাইজান, সেই সাবানদানি নিয়েছেন এক পিস, যার এক পিসের মূল্য পড়েছে মাত্র 550 টাকা। এবং এর পাশেই ওনার ওয়াশরুমের জন্য যে এসএসএর জালিটি প্রয়োজন, সেই জালিও কিন্তু ভাই আমাদের কাছ থেকে ভালো মানের এসএসএর যে জালিটি ছিল সেই জালিটি দিয়েছি, যার এক পিসের মূল্য পড়েছে মাত্র 250 টাকা। তো দর্শক বন্ধুরা, এই ছিল ভাইজানের স্যানিটারি মালামালগুলো। এবার চলুন দেখে আসি ভাইজান আমাদের কাছ থেকে কিছু ইলেকট্রিক মালামালও নিয়েছেন, সেই মালগুলো। শুরুতেই ভাই আমাদের কাছ থেকে কিছু বিআরবি তার নিয়েছেন। আমাদের কাছে কিন্তু আপনারা অরিজিনাল বিআরবি কেবল পেয়ে যাবেন। তো ভাই আমাদের কাছ থেকে 1.5 RM রেড নিয়েছেন 3 কয়েল, ব্ল্যাক কালার নিয়েছেন 2 কয়েল, এবং 1.5 RE যেটি হচ্ছে গ্রিন আর্থিং কেবল। তো ভাইজান 1.5 RE নিয়েছেন আমাদের কাছ থেকে 2 কয়েল, 4.5 RM রেড এবং ব্ল্যাক, মোট নিয়েছেন 20 গজ, এবং 2.5 RE বা গ্রিন কালার, সেটিও কিন্তু ভাইজান আমাদের কাছ থেকে 20 গজ করে নিয়েছেন। এর পাশাপাশি ভাইজানের বাড়িতে টিভির জন্য যে ডিশের তার প্রয়োজন হয় সেই ডিশ তারও নিয়েছেন কিন্তু আমাদের কাছ থেকে 1 কয়েল। ভাইয়া কিন্তু এর পাশাপাশি আমাদের কাছ থেকে কিছু সুইচ সকেটও অর্ডার করেছেন। চলুন দেখে আসি সুইচ সকেটগুলো। সুইচ সকেট নিয়েছেন ভাইজান আমাদের কাছ থেকে ওয়ালটন ফিওনা সিরিজের। ওয়ালটন ব্র্যান্ডের যে ফিওনা সিরিজের প্রোডাক্টগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণ গোল্ডেন কালার, খুবই ভালো মানের, সেই সুইচ সকেটগুলো কিন্তু আমরা ভাইজানকে দিয়েছি। তো ভাই আমাদের কাছ থেকে 1 গ্যাং সুইচ নিয়েছেন এক পিস, যার এক পিসের মূল্য রেখেছি কিন্তু মাত্র 165 টাকা, এবং 2 গ্যাং নিয়েছেন 3 পিস, যার মূল্য পড়েছে 325 টাকা, এবং 3 গ্যাং নিয়েছেন এক পিস, যার প্রতি পিসের মূল্য পড়েছে কিন্তু মাত্র 410 টাকা। এবং ভাইজান কিন্তু ফ্যান ডিমারও নিয়েছেন বা ফ্যান রেগুলেটর, সেটি নিয়েছেন 3 পিস, যার মূল্য পড়েছে কিন্তু মাত্র 810 টাকা। এবং এর পাশাপাশি নিয়েছেন ভাইয়া 5 পিন মাল্টি সকেট, যার মূল্য পড়েছে কিন্তু 620 টাকা করে। এবং এর পাশাপাশি নিয়েছেন বেল পুশ, যার মূল্য পড়েছে কিন্তু মাত্র 525 টাকা করে। এর পাশাপাশি ভাইজান টিভি সকেটও নিয়েছেন, প্রতি পিসের মূল্য পড়েছে কিন্তু মাত্র 510 টাকা। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে সুইচ সকেটের যেই দামগুলো বললাম এখনও, সেই দামগুলো থেকে কিন্তু আপনারা আমাদের কাছে আরও 30% ডিসকাউন্ট পাবেন। দীপু ভাইকেও কিন্তু এই দামগুলো থেকে আরও 30% ডিসকাউন্ট দিয়েছি আমরা। পাশাপাশি ভাইজান আমাদের কাছ থেকে একটি 7-9 সাইজের ডিবি বক্স নিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন ওনার সার্কিট ব্রেকারগুলো রাখার জন্য এই ডিবি বক্সটি কিন্তু ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন, যার মূল্য রেখেছি আমরা মাত্র 850 টাকা। এবং এর পাশাপাশি ভাই আমাদের কাছ থেকে কিছু সার্কিট ব্রেকারও অর্ডার করেছেন, যেটি সুপারস্টারের। ভাইজান সুপারস্টার 63 অ্যাম্পিয়ার ডাবল সার্কিট ব্রেকার নিয়েছেন আমাদের কাছ থেকে এক পিস, এবং 10 অ্যাম্পিয়ার সিঙ্গেল সার্কিট ব্রেকার নিয়েছেন আমাদের কাছ থেকে মোট 4 পিস। এবং এর পাশাপাশি ভাইজান আরও নিয়েছেন আমাদের কাছ থেকে 1 গ্যাংয়ের যে স্টিল বোর্ড ছিল, সেই স্টিল বোর্ড মোট 16 পিস নিয়েছেন। এর পাশাপাশি ভাইজান নিয়েছেন আমাদের কাছ থেকে সুপারস্টার সিলিং রোজ এবং বাটাম হোল্ডার। ভাইজান কিন্তু আমাদের কাছ থেকে বাটাম হোল্ডার নিয়েছেন 10 পিস, যার প্রতি পিসের মূল্য পড়েছে 120 টাকা করে, এবং সিলিং রোজ নিয়েছেন 3 পিস, যার মূল্য পড়েছে 110 টাকা করে। এর পাশাপাশি কিন্তু ভাই আমাদের কাছ থেকে একটি কনিং বেলা নিয়েছেন, যার মূল্য রেখেছি কিন্তু আমরা মাত্র 350 টাকা। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওতে কিন্তু আপনাদের দেখালাম দীপু ভাই আমাদের কাছ থেকে কী কী মালামাল ক্রয় করেছেন। আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম ভালো মানের মালামালগুলো নিতে চান, স্ক্রিনে থাকা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সরাসরি আমাদের কাছ থেকে মালামালগুলো অর্ডার করতে পারবেন। দেশ এবং দেশের বাহিরে সকলের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা রেখে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।